রাজধানীর একটি সরকারি হাসপাতালে সিন্ডিকেটের বাইরের অ্যাম্বুলেন্স রোগী আনতে গেলে সিন্ডিকেট সদস্যদের মাস্তানির দৃশ্য এটি। রাজধানীর প্রায় সব হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিসের বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ, কখনো নির্দিষ্ট হাসপাতাল থেকে নির্দিষ্ট অ্যাম্বুলেন্সটি নিতে বাধ্য করা, কখনো বা অতিরিক্ত ভাড়া আদায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এমন অপকর্ম বাস্তবায়নে হাসপাতালগুলোতে রয়েছে মাস্তান বাহিনী। রাজধানীর কলেজ গেট, শিশু, পঙ্গু, হৃদরোগ, নিউরোলজি, কিডনি, চোখ, যক্ষা সহ বিভিন্ন চিকিৎসার জন্য বেশ কিছু বড় বড় সরকারি হাসপাতাল রয়েছে সেখানে। এখানে অ্যাম্বুলেন্স বাণিজ্যের জন্য সিন্ডিকেট গড়ে তুলেছে বাদল, আলাবিন সহ বেশ কয়েকটা। এখানে অন্য কোথাও থেকে অ্যাম্বুলেন্স ঢুকে পড়লে চালককে পিছনের মাঠে নিয়ে চলে নির্যাতন। একটু অ্যাম্বুলেন্স গোপন ক্যামেরা বসিয়ে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স ড্রাইভারদের আতঙ্কের সে জায়গায়। শেরেবাংলা থেকে শুরু করে কলেজ গেট, হৃদরোগের সামনের মাঠ, পঙ্গুর পেছনের অংশ পর্যন্ত স্থানীয় মাস্তানদের পাহারা চলে, যাতে করে বাইরের একটি অ্যাম্বুলেন্সও ভেতরে সেবা দিতে আসতে না পারে। এই অপচক্র এতটাই প্রভাবশালী যে হৃদরোগ হাসপাতাল চত্বরেই অফিস বানিয়ে নিয়েছে সিন্ডিকেট সর্দার আলামিন। সোহরাওয়ার্দী হাসপাতালে ঢাকার বাইরের একটি লাশ নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হতেই হুমকি দেয় আলোচিত সেই সিন্ডিকেট সর্দার বাদল। এমন আছে দেশের বিটা মাটি বেচ চিকিৎসা করে, ঠিক আছে, তার ইচ্ছা মতন সে জানতে খুশি একটা অ্যাম্বুলেন্স নিতে পারে কম দামে। কিন্তু সাংবাদিক পরিচয় জানার সঙ্গে সঙ্গেই ভুল পাল্টে ফেলেন বাদল। জানান তার রাজনৈতিক যোগাযোগ অনেক ওপরে। ঢাকা মেডিকেলের বিভিন্ন বিভাগে থাকা কর্মচারীরা এখানে গড়ে তুলেছে সিন্ডিকেট। অনুসন্ধান বলছে ঢাকা মেডিকেলের ওয়ার্ড বয়দের ভেতর বিল্লালের দুটি, অলির একটি, হাবিবের একটি, শিপনের একটি, হাসেমের দুটি এবং চানমিয়ার রয়েছে পাঁচটি অ্যাম্বুলেন্স। এছাড়াও পার্ন ইউনিটের প্রশাসনিক কর্মকর্তা ফারুক ছাড়াও ঢাকা মেডিকেলের চতুর্থ শ্রেণীর বেশ কয়েকজন কর্মকর্তার একাধিক অ্যাম্বুলেন্স রয়েছে নামে কিংবা বেনামে। পরিচালক স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলছে। রোগী বা লাশ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সের ট্রিপ দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স আমাদের আছে বারনেরটা সহ সর্বমোট সাতটা, তার মধ্যে দুটো অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে আছে। এই নষ্ট দুটো অ্যাম্বুলেন্স অনেক দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে, এগুলো ঠিক করা অনেকটা বিয়ন্ড ইকোনমিক রিপেয়ার। যে বিশাল রোগীর কথা বললাম যে 100 জন, অন্তত পক্ষে 100 জন রোগীকে ট্রান্সপোর্ট করতে হয়, সেক্ষেত্রে সরকারি অ্যাম্বুলেন্স যদি 5টার জায়গায় 7টা হয় বা 10টাও হয়, তাহলে 10 জন রোগীকে ট্রান্সপোর্ট করলেই তো সেই অ্যাম্বুলেন্সগুলো শেষ হয়ে যাবে। একটা রুলস রেগুলেশন মেনে চলবে, একটা রেগুলেটরি বডি থাকবে, তারা নিয়মকানুন মেনে চলবে এবং নির্দিষ্ট একটা ভাড়া থাকবে। আর বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি জানিয়েছেন তারা কঠোর পদক্ষেপে যাবেন। সিন্ডিকেট যেটা হচ্ছে এটাকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা অবশ্যই সিন্ডিকেট হয়েছে। সিন্ডিকেটটাকে আমরা চিরতরের জন্য বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে আমরা ডাকছি, তারা আমাদের সাথে একমত হয়েছে যে একজন লোক যার যে সামর্থ্য আছে, কেউ কেউ একটু ভালো সার্ভিসের জন্য একটু টাকা বেশি লাগে, সে ওটা নিবে। এই সিন্ডিকেট যে করবে তার জন্য আমাদের সমিতির থেকে পালিশমেন্ট থাকবে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে আমরা তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করব, আমরা সহযোগিতা করব। ভুক্তভোগীরা মনে করেন এককভাবে নয়, সমন্বিত পদক্ষেপ ছাড়া এমন অনিয়ম বন্ধ করা সম্ভব নয়।